নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয় সেনাবাহিনী পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থাই নিতে পারবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এদিকে একতা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী কাল থেকে দুই জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে ভোটকেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সময় তারা কাজ করবেন নির্বাচনে ইনস্ট্রাকশন রিগার্ডিং ইনএ টু দ্য সিভিল পাওয়ার অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এই সদস্যরা তারা জেলা উপজেলা মহানগর এলাকার সংযোগস্থলে ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন তারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য আবিযানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এ সংক্রান্ত একটি পরিপত্রে সশস্ত্র বাহিনীর কর্মপরিধিতে বলা হয়েছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সহায়তা চাইলে আইন শৃঙ্খলা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ সহ অন্যান্য আইন প্রকারী সংস্থাকে তারা সহায়তা করবেন পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী উপজেলা বা থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হবে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তার চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের ভেতর বা ভোট গণনাকক্ষের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সেনাবাহিনী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন যে কোনো অবৈধ সমাবেশ সত্রভঙ্গ করতে সশস্ত্র বাহিনীকে ডাকা হলে তারা ফৌজিদারি কার্যবিধির একশো সাতাশ থেকে একশো ধারা অনুযায়ী কাজ করবেন এক্ষেত্রে অন্য কোনো উপায়ে বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করা না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ ও গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন জরুরি পরিস্থিতিতে যদি কোনো ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় সেক্ষেত্রে কমিশন অফিসার সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ এবং গ্রেফতার করার নির্দেশ দিতে পারবেন যে কোনো অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কায় সামরিক শক্তি প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটকে লিখিত নির্দেশ দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও মৌখিক নির্দেশ দেওয়ার পর যত দ্রুত সম্ভব তা লিখিত আকারে দেবেন এদিকে ইতিমধ্যে দেশব্যাপী বিজেপি মোতায়েন করা হয়েছে তারাও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে এদিকে ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রোববার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙ্গুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে ভোটার যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে হবে এ সময় নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ না করার নির্দেশ দেন মাহবুব তালুকদার এতে সিলেট বিভাগীয় কমিশনার উদ্দিন চৌধুরী ও চার জেলা রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার কবিদা খানম বলেছেন আগামী তিরিশ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রের টিম নিয়ে সতর্কতার সঙ্গে অবস্থান করতে হবে একটি ভুলের কারণে প্রশংসার স্থলে নিন্দা নিতে চাই না শনিবার দুপুরে যশোরের মনেরামপুর উপজেলা অডিটোরিয়ামে যশোর পাঁচ আসনের নিয়কৃত প্রিজাইডিং কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কবিতা খানম বলেন রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে আপনাদেরকে ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে হবে এই নির্বাচনটার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব এছাড়া নির্বাচনের দিন মা বোন ভোটাররাই আগে ভোটকেন্দ্রে পৌঁছাবেন চেষ্টা করবেন তারা যেন যথাযথভাবে নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন গণমাধ্যম কর্মী ও দেশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের নীতিমালা অনুসরণ করতে হবে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সবাই প্রিজাইডিং কর্মকর্তাদের কবিতা খানম আরও বলেন সব ভয় ভীতির থেকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ভোট প্রক্রিয়ায় নীতিমালা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের জন্য অনুসরণীয় হল স্বচ্ছ ধারণা নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে আপনার সার্বিক নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছেন এদিকে সাতক্ষীরা এক আসনে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহমেদকে প্রত্যাহার করা হয়েছে শনিবার তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান মারুফ আহমেদকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার কাছে সাতক্ষীরা এক আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তার বিরুদ্ধে অভিযোগ করে প্রত্যাহারের দাবি জানান বিএনপি প্রার্থীর অভিযোগপত্রে বলা হয়েছে বৃহস্পতিবার কলারোয়া উপজেলার ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট মনোনীত প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে প্রকাশ্যে নৌকা ভোট চান ওসি মারুফ আহমেদ তার বক্তব্যের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে ধানে শীষের প্রার্থীর বিপক্ষে বিশোদ্গার করেন তিনি চিঠিতে আরও বলা হয় সরকারি কর্মকর্তা হিসেবে একজন ওসির এরকম আচরণ গণপ্রতিনিধিত্ব আদেশের সাতাত্তর অনুচ্ছেদ ও নির্বাচন কর্মকর্তা আইন উনিশশো একানব্বই বিধিমেলা ভঙ্গ হয়েছে চিঠিতে হাবিব বলেন সাতক্ষীরা এক আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই কলারা থানার ওসি শেখ মারুফ আহমেদ এতদিন ধরে প্রচারণায় বাধা ও বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় হাবিব নিজেও এলাকা সেরেছেন বলে কমিশনকে অভিহিত করেন তিনি এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড কামাল হোসেন সরকারের উদ্দেশ্যে বলেছেন মাথা ঠিক করেন মাথা ঠান্ডা করেন মাথা সুস্থ করেন নির্বাচনে জিততে হবে কিন্তু এইভাবে না সরকার যে কায়দায় এসব কাজ করছে তা সকল সৈরেচার সরকারকে সারিয়ে গেছে আজ শুক্রবার বিকেলে পুরোনা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণা করা হয় ঘোষণা অনুসারে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত ঢাকা চার থেকে আঠারো আসনে একই সময়ে জনসভা ও গণমিছিল করা হবে এবং সাতাশ ডিসেম্বর দুপুরে শোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করা হবে কামাল হোসেন বলেন আমার অভিজ্ঞতা প্রায় পঞ্চাশ বছরের পুলিশ আদেশপ্রাপ্ত হয়ে সারা দেশে যেভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তা নজিরবিহীন পরিকল্পিতভাবে পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে যেটা কোনো দিন আমি দেখিনি ভোটের আরও সাত দিন আছে আমি গঠনমূলকভাবে বলতে চাই এটা অবিলম্বে বন্ধ করতে হবে না হলে সংবিধান লঙ্ঘন করার গুরুতর অপরাধ হবে কামাল হোসেন বলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটের সুযোগ দিতে হবে না হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না তখন সংকট তৈরি হবে স্বাধীন দেশে জনগণ হলো ক্ষমতার মালিক সেই জনগণ যদি তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেটি হবে স্বাধীনতার উপর আঘাত এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না দেশের মানুষ সচেতন উল্লেখ করে কামাল হোসেন বলেন আপনারা ঠিকমতো কাজ না করলে মানুষ তো মেনে নেবে না জনগণকে বঞ্চিত করে যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে সেই জয়ের কোনো অর্থ থাকবে না অর্থহীন বিজয়ের দিকে অগ্রসর না হয়ে নির্বাচন হতে দিন। এটা আমার অনুরোধ আবেদন দাবি না হলে সরকার নজিরবিহীনভাবে সংবিধান লঙ্ঘন করার অপরাধে অপরাধী হবে এটা করবেন না কামাল হোসেন বলেন এদেশে মানুষ বহু রক্ত দিয়ে অবাধ নির্বাচনের অধিকার আদায় করেছে অনেক জীবনের মূল্যে তারা এই অধিকার লাভ করেছে আজ সাতচল্লিশ বছর পর তারা এই অধিকার থেকে বঞ্চিত হবে তা আমরা ভাবতে পারি না এরকম একটা সংবাদ সম্মেলনে এই কথাগুলো আমাদের বলতে হবে তা আমার জন্য দুঃখজনক এই নির্বাচন তো পাঁচ বছর আগে করার কথা ছিল পাঁচ বছর তো কোনো নির্বাচন হয়নি প্রহসনে পরিণত করবেন না ন্যূনতম গণতন্ত্রকে শ্রদ্ধা করেন তাহলে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন সরকারি কর্মকর্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কামাল হোসেন বলেন সরকারি কর্মকর্তাদের বলা হোক আপনারা কোনো পক্ষপাতমূলক আচরণ করবেন না আমি পুলিশের আচরণ দেখে অবাক হয়েছি আমি যে দুঃখ পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না ডিকশনারি খুলে দেখুন নিরপেক্ষ মানে কী আর আপনারা যেটি করছেন তা সেটির উল্টু কিনে এখন ষোলো আনা পরিপন্থী কাজ করছে পুলিশ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার তিনি বলেন এবারের নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দল ও প্রশাসন বাধার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে এ পর্যন্ত ধানের শেষে ষোলো জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে ভূতরে মামলায় আরও দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করা হয়েছে ইতিমধ্যে আফরোজা আব্বাস রোমানা মাহমুদ টুকু সাবিনা ইয়াসমিন ছবি কনকচাপা সহ পাঁচ নারীর উপর হামলা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের প্রার্থীদের বাধা দিচ্ছে পুলিশ নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রত্যাশা অনতিবিলম্বে অত্যাচারের পথ পরিহার করে পুলিশ প্রশাসন সঠিক পথে ফিরে আসবে এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেবে এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন পুলিশের জোরে কেউ জয়ী হয়নি পরাজিতই হয়েছে তাই আগামী তিরিশ তারিখ নির্বাচনের দিন ধানের শেষপতিকে ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি ময়মনসিংহের ভালুকায় শুক্রবার বিকালে ঐক্যফ্রন্টের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় কাদের সিদ্দিকী বলেন এদেশের স্বাধীনতা এসেছে গণতন্ত্রের জন্য এবারে ধানের শীষ ডক্টর কামালের ধানের শীষ এবারে ধানের শীষ ঐক্যফ্রন্টের ধানের শীষ ধানের শীষ মার্কা গণতন্ত্র রক্ষার মার্কা ধানের শীষে ভোট দিয়ে নমরুদ ফ্রাউনদের দেশ থেকে বিদায় করুন কাদের সিদ্দিকী আরও বলেন এই বাংলার মানুষের গণতন্ত্র টিকিয়ে রাখতে এবার ধানের শেষ প্রতীক নিয়েছি জেল জুলুমকে ভয় পাবেন না জেলখানা মানুষের জন্য তিনি বলেন স্বৈরাচার ও জুলুমকারীদের যদি পতন না হতো তাহলে এখনও ইয়া ইয়া ও খানরা টিকে থাকত ভোট রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন আমরা পকেটের টাকা ও ঘরের স্ত্রীকে কি কাউকে নিতে দেব তাহলে ভোট কেন অন্যকে নিতে দেবেন তাই বলি আপনার ভোট আপনাকেই রক্ষা করতে হবে কেউ যদি ভোট লুট করতে আসে তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন